অনেক দিন ধরে ব্রিজটা ভাঙতে চাইতেছে। এই মনে করেন আজকে এক সপ্তাহ ধরে ব্রিজ ভাঙছে, এই যে পরশু দিন এই ব্রিজ ভাঙছে, নাহলে এর আগে কোনো সময় এই মার্কেটে মনে হয় নাই। রাত্রে 3টা বাজে ভাঙতে আছে ব্রিজ, এই ভাঙ্গার ব্রিজের কারণে মার্কেটে এই নাশকতা, এই বঙ্গবাজারের মতো এটা নাশকতা করছে এরা। এটা দেশের উন্নয়নের কাজ, এই মার্কেটের অন্ধ ভালো আছে আরে সব নিজে রাত্রে কেন 3টা বাজে আসে 4টা বাজে সে মার্কেটিং করব। এরা পুরো পুরি পরিকল্পনা করে এইগুলা কাজ করছে এরা। ব্রিজ বলে দুর্বল, ব্রিজ দুর্বল মানুষের ড্রিল মেশিন দিয়ে ভাঙতে পারে না, কয় ব্রিজ দুর্বল। তুই রোজার আগে ভাঙতি, নাহলে রোজার 10 দিন পরে ভাঙতি, তুই এখন কেন তোর এই ভাঙতে আইলি? এটা ভাই পুরো এরা নাশকতা করে, এটা নোটিশ নেই, রাত্রে 4টা বাজে আসছে এটা ভাঙতে। এটা কি মানুষের কাজ? রাত্রে দিনে আসবে কাজ কাজ করতে হলে, একটা অনুমতি লাগে, সরকারের অনুমতি। তোমরা দিনে আসো, আইনা ভাঙো, মার্কেট খালি করে ভাঙো। কালকে শুক্রবার বেচা কিনা করে টাকা, এটা তো ভাই নাশকতা। আমরা 3টা বাজে গেছি ভাই এখান থেকে, মাল যত টাকা ইনভেস্ট করছে সব সব আমাদের পুরো শেষ। এটা ভাই একদম পরিকল্পনা করে এই ঘটনা, বঙ্গবাজারের মতো এই ঘটনা ঘটেছে। আমি রাত 3টা বাজে এখান থেকে বেরিয়েছি, 3টা বাজে বের হয়ে যে এটা ভাঙার লেগে সব কিছু আপনার জন্য এটা বেকুদা ভাঙছে। আমার মনে তার ছিঁড়ে ভিতরে সব আগুন গোলা লাগছে, ডালে আগুন লাগার কোনো কথা না। আমার দোকানে যে দুতলা তিনতলা যাওয়ার সিঁড়িতে যাওয়ার সময় আমার হাতে টেনে দোকান সব টাচার থ্রি কোয়ার্টার সব পুরো আছে, আমি দৌড়াবার অনেকগুলি উদ্ধার করছে। আমার আমার দোকানটা উদ্ধার করতে পারিনি, আমারটা প্রায় 1.5 লাখ টাকার মাল শেষ হয়ে গেছে। আমি আমার দোকানে গুলি করতে পারছি, আমাদের দোকান আমার 3টা দোকান তো একই দোকানে মাল উদ্ধার করতে পারিনি, ছোটো দোকানে সব সব কোনো কান্ট্রি পুরো গেছে, টুকটাক সবই পুরে গেছে, একটাও ঠিক থাকে না। আমাদের বড় দোকানের মাল আনতে পারছি আল্লাহর রহমতে, এখনও অনেক মাল পুড়ে গেছে, এগুলো ধোয়ার কারণে আনতে পারতেছি না আর।